তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে শিকুর থেকে নারীপুর স্টেশনের মাঝে 22 তারিখ রবিবার সকাল 8টা থেকে 23 তারিখ সোমবার বিকেল 5টা অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লক সহ দুদিনের নন ইন্টারলকিং এর কাজ প্রায় শেষের পথে। সোমবার সকাল থেকে ইস্টার্ন সার্কেলের শিয়ারের সহ একাধিক আধিকারিকরা সিঙ্গুর থেকে নালিকুড় স্টেশনের মাঝে রেল লাইনের কাজ খতিয়ে দেখছেন। ইস্টার্ন রেলওয়ে সূত্রে জানা গেছে, শিয়ারের খতিয়ে দেখে ফিড সিগন্যাল দিলেই গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। আশা করা যায় সোমবার 5টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। উল্লেখ্য, হাওড়া তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে গতকাল 22 জানুয়ারি সকাল 8টা থেকে আজ 23 জানুয়ারি সোমবার বিকাল 5টা অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়ে দুদিনের নন ইন্টারলকিং কাজ হচ্ছে। ফলে গতকাল রবিবার সকাল 8টা থেকে সিঙ্গুর ও নালিকুল স্টেশনের মাঝে ট্রেন চলাচল বন্ধ আছে। এই সময় হাওড়া থেকে ডিআরএ অবধি অন্যদিকে তারকেশ্বর থেকে হরিপালে বেশ কয়েকটা জোড়া ট্রেন চলাচল করছে এবং হাওড়া ও তারকেশ্বর থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জিরে। আন্তর্জাতিক গোসাই বরক, 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।